শতরু, আপনি 33 সংখ্যাটার ব্যাপারে একটু বিস্তারিতভাবে বলবেন? আমি জানি এটা খুবই গুরুত্বপূর্ণ, আর পরের মাসে পরের পূর্ণিমায় আমি 33-এ পা দিতে চলেছি। আর আমি জানি মানে কিছু বিশেষ সাধনা আছে যেগুলো এই আশ্রমে যারা 33-এর নিচে তাদের দেওয়া হয়। তো আমি জানতে চাই, মানে আমি যদি এই গণ্ডিটা উতরে যাই, আমার আধ্যাত্মিক জীবনে এর তাৎপর্যটা কি হবে? আমাদের কাছে বুড়োদের জন্য সাধনা আছে। শুনো ভাই, ধন্যবাদ। এই যোগের সংস্কৃতিতে প্রথম 8 বছর, আসলে 8.5 বছরকে শৈশব বলে ধরা হয়। তো এগুলোকে ধরা হয় না বালাবস্থা, যদিও 12 বছর অবধি, তবে এই 8.5 বছরই আপনি আসলে শিশু। এটা আপনি নিজের অভিজ্ঞতা থেকেও জানেন। 8.5 পেরোনোর পর আপনার বাবা মাই আপনাকে শিশু বলে ভাবতেন, কিন্তু তলে তলে আপনি অনেক কিছুই ছিলেন। হ্যাঁ, বড়রা ভাবেন যে আপনি একজন শিশু, কিন্তু আপনি জানেন যে আপনি তা নন, কারণ 8.5 বছরে আপনার শৈশব অনেকটাই শেষ হয়ে যায়। তো আপনি যদি দুটো সৌরচক্র ধরেন, যেটা 24 বছর বা তার চেয়ে একটু কম, আর তার সাথে 8.5 বছর যোগ করেন, এটা ওই 32 3/4 মতো কিছু একটা হবে, 32 বছর 7 মাস বা তার কাছাকাছি। সঠিক হিসেবটা আমরা করতে পারি, তবে 33 বছরের কাছাকাছি হবে। তো এই দুটো চক্র যখন শেষ হয়, সাথে বালাবস্থাটাও, ওটাকে বাদ দিচ্ছি, যখন এটা শেষ হয় তখন একটা সম্ভাবনা থাকে। এটা এমন একটা সময় যখন আপনার জীবন একটা আলাদা মাত্রার চালিকা শক্তি পেতে পারে। আপনি যদি নিজেকে ভালোভাবে তৈরি করে থাকেন, হয় শিক্ষা বা কোনো দক্ষতা বা যোগ, কিংবা আপনার জীবনের অভ্যন্তরীণ মাত্রাগুলো দিয়ে, আপনি নিজেকে এগুলো যে কোনো একটা দিক দিয়ে তৈরি করে থাকলে, ওটাই সময় যখন এগুলো চালিত হতে পারে, বা ওটাই সময় যখন এগুলোর পতন শুরু হতে পারে। জানেন, পাশ্চাত্য সমাজে ওনারা মিড লাইফ ক্রাইসিসের কথা বলেন। এটা সাধারণত 33-34 বছর নাগাদ শুরু হয়। হঠাৎ করে লোকে বুঝতেই পারেন না নিজেদের নিয়ে কি করবেন, জীবনটা অর্থহীন লাগছে, বা যারা সফল তারা একরকম গতিময়তা খুঁজে পান, আর হঠাৎই তারা নানান উচ্চতার সাফল্য বা সমৃদ্ধিতে পৌঁছতে থাকেন। এসবই ঘটা সম্ভব, কারণ দেহতন্ত্রের মধ্যে এটা একটা নির্দিষ্ট চক্র সম্পূর্ণ করেছে। হয় উড়ান নিতে পারে, নয় ভেঙে পড়তে পারে। তো 33 বছরের আগের সাধনাগুলো এক ধরনের হয়, যেটা অনেকটাই প্রস্তুতিমূলক প্রকৃতির, যাতে করে ওই মুহূর্তটা যখন আসে তারা সেটাকে নিজেদের জীবনের একটা উন্নয়নমুখী সময়ে পরিণত করতে পারবে। এটা কতটা ইতিবাচক হয়ে ওঠে, সেটাই মূলত কারোর জীবনের গতিপথ ও সমগ্র জীবনে তার প্রভাব নির্ধারণ করে। আপনার সারাটা জীবনের গতিপথ হবে মূলত ওই মুহূর্তের সিদ্ধান্তের ভিত্তিতে। জীবন যদি সত্যি সেই উচ্চতায় উড়ান না নেয়, তাহলে হয়তো আপনি উন্নতি করলেও আপনি কখনোই উঠতে পারবেন না। আপনি জানেন তো কষ্টসাধ্য কাজ, এমন না যে কখনোই উঠতে পারবেন না, সেটা বলাটা ভুল, তবে কঠিন হবে। উঠতে গেলে আপনার আরো জ্বালানি লাগবে, উঠতে গেলে আপনার আরো বেশি জ্বালানি লাগবে। কিন্তু আপনি যদি জীবনটা সাজান আপনার শারীরবৃত্তীয় কাঠামো, আপনার শক্তি কাঠামো, আপনার অভ্যন্তরীণ জ্যামিতি, আপনি যতদিনে 33 হবেন তার মধ্যে যদি একটা নির্দিষ্ট স্তরের পরিপক্কতায় নিয়ে আসেন, তাহলে আরো অনায়াসে জীবন উড়ান নেয়, নইলে এতে অনেক বেশি পরিশ্রমের দরকার হয়। এই জন্যই আমরা 33 বছরের নিচেদের জন্য সাধনা বানিয়েছিলাম, যাতে তারা প্রস্তুত হতে পারেন, নিজেদের অভ্যন্তরীণ জ্যামিতিকে সাজিয়ে নিতে পারে, শক্তিগুলোকে সংগঠিত করতে পারে, এমনভাবে নিজেদের সংরক্ষিত করেন যাতে জীবন যখন বাঁধন ছাড়া হতে চাইবে, সেটা করার প্রয়োজনীয় জ্বালানি আপনার কাছে থাকবে।
দেখুন, আপনি গতি চড়িয়ে এখন সত্যি বড় কিছুর জন্য উদ্যমী হলেন, এদিকে ট্যাঙ্কটা খালি, সেটা ঝামেলার হয়ে দাঁড়াবে। It doesn't matter. সম্ভাবনা কতটা আছে সেটা কথা না, আপনার ট্যাঙ্ক যেহেতু খালি, এখন এটা উড়ান নেবে না। আর বাকি সব হয়তো দারুণ, আপনার পড়াশোনা থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, কিন্তু তাও সহজে উঠতে পারবেন না। তার কারণটা এটা, এই 33 বয়সটা আপনি পেরিয়ে গিয়ে থাকলে আপনাদের যাদের বিষণ্ণ দেখাচ্ছে, সদগুরু আমার 35, আমি কি করি, সে আপনি একজন পুরুষ হয়ে থাকলে 42 হলো আর একটা সময় যখন আরেকটা উত্থান হয়। যদিও 33 সমপর্যায়ে নয়, কিন্তু স্পষ্টতই এক যথেষ্ট শক্তিশালী উত্থান, যখন কেউ আবারও দ্রুত উন্নতি করতে পারেন। যদি আপনি মহিলা হন, আপনার জন্য এটা হয়তো 46, কিন্তু যেহেতু আপনি নিজের শরীরটাকে ঠিক করে সামলাননি, 46 হয়তো সম্ভাবনা কম আর ঝামেলা বেশি হয়ে উঠতে পারে। কিন্তু অনেক সম্ভাবনা আছে, একজন মহিলা যখন 46 পা দেন, তার স্ত্রী প্রকৃতি তাকে জীবনের যে সব কিছুর সাথে বেঁধে রেখেছিল তার সেই সীমাবদ্ধতাকে তিনি কাটিয়ে উঠতে পারেন, এ সবই তিনি বড় আকারে ভেঙে বেরোতে পারেন, কারণ তার শক্তিগুলো রূপান্তরিত হচ্ছে প্রাকৃতিকভাবে। আমি প্রাকৃতিক সহায়তার কথা বলছি, কেউ ব্যক্তি বিশেষে কি করতে পারেন সে কথা বলছি না। ব্যক্তি বিশেষে কেউ হয়তো এ সব কিছুকে তুচ্ছ করে বেরিয়ে যাবে, সেটা আলাদা, কিন্তু প্রকৃতিগতভাবে এটা এই পথেই এগোচ্ছে। তো আপনি এই দুটোই মিস করলে, যখন 60 পা দেন, দেখুন আশা আছে, তবে যখন 60 পা দেন, অনেক দিক থেকে এই দেহতন্ত্রের মধ্যে আপনার মৌলিক কাঠামো পাল্টাতে থাকে। আপনি আর ততটা পুরুষ নন বা ততটা মহিলা নন আপনার মাথায় ছাড়া। আপনি যদি নিজের মাথাটি খুব বেশি করে থাকেন তাহলে হবে, নইলে আপনি শরীরে না খুব বেশি পুরুষ না খুব বেশি মহিলা। এটা আপনাকে একটা নতুন সম্ভাবনা দেয়। অনেক মানুষ দ্রুত উন্নতি করতে পারতেন এই সময়টায়, কিন্তু ততদিনে অনেকে অসুস্থ হয়ে পড়েন, তারা নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েন, আর মাথায় করে কর্মের ঝুড়ি বইতে থাকেন। তো এই জন্য 60 মধ্যে তাদের শিরদাঁড়া হয়তো বেঁকে গেছে, তারা জবুথবু হয়ে পড়েছেন, যাওয়ার মধ্যে যান কেবল ডাক্তারখানাতেই, জানেন তো তীর্থস্থানে নয়, ডাক্তার বা সাইক্রিয়াট্রিস্ট বা সেরকম কারোর কাছে। আপনি সেখানে গেলে ওই বাসটাও মিস করে যাবেন, কিন্তু 60 হলে একটা মারাত্মক সম্ভাবনা। এই জন্যই এই এই সংস্কৃতিতে আপনি 60 হলে অনেক আচার অনুষ্ঠান করার থাকে। আপনি বিবাহিত হয়ে থাকলে যখন 60 পা দেন, আপনার আবার বিয়ে হতো, যাতে এটা এক নতুন সম্ভাবনা হয়ে দাঁড়ায়, যাতে এটার ফাঁদ না হয়, বাঁধন না হয়, এটা একটা সম্ভাবনা হয়ে ওঠে। তো উদ্দেশ্য এটাই, 60 লোকে যখন পা দেন, লোকে যখন 60 পা দেন, তাদের আবার বিয়ে হয় ওই একই জনের সাথে। আমি আমি আজকাল স্পষ্ট করে বলে দিতে হয় আজকাল স্পষ্ট করে বলে দিতে লাগে, নইলে চিরকাল সেভাবে এমনি বোঝাও তো। তো আপনি ওই একই জনকে আবার বিয়ে করেন, কারণ আপনি যখন 20-25 বা যে বয়সে বিয়ে করে থাকুন, শরীরটাই ছিল প্রধান। 60 আপনার সচেতনতা প্রধান হতে পারে, আর নতুন সম্ভাবনা রয়েছে। তো দম্পতিরা এসব করে থাকেন, অন্যরা অন্য কোন আচার পালন করেন, আর অনেকেই আছেন যারা তো 60 হলে তবে যোগ সাধনা শুরু করেন। কিন্তু এসবের জন্য আপনাকে নিজেকে অন্তত একটু ঠিকঠাক আকার আকৃতিতে রাখতে হবে। আপনি যদি পৃথিবী মাকে নকল করার চেষ্টা করেন বা আপনি অসুস্থ হয়ে পড়েন নানা রকম ভাবে, তাহলে সেই সম্ভাবনাটা হাতে থাকবে না। তো আপনি 33 নিচে থাকলে সবচেয়ে ভালো 33 লক্ষ্য ভেদ করা, 33 আগে আপনি নিজেকে উজ্জীবিত করেছেন, আর আপনি আপনার জ্যামিতিকে এমন ভাবে সাজিয়ে নিয়েছেন যে নিজের জীবনে আপনি আর কোনো বাধা নন, সমস্যাটা আপনি নন। এই একটা জিনিস অবশ্যই করবেন, পৃথিবীতে হাজারো সমস্যা আছে, কিন্তু আপনি কোনো সমস্যা নন, এইটুকু খালি করুন। তাহলে এই সময়গুলো নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি 33, 34, 35 যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। আমি দুঃখিত, আমার কি সব সংখ্যাগুলো বলা উচিত? না, আপনি জ্বলে উঠতে পারেন যে কোনো সময়, কিন্তু প্রস্তুতির নিরিখে 33 অবধি।
32 বছর 7 মাস মোটামুটি সুনির্দিষ্ট করে বললে আপনি আপনার জ্যামিতি শক্তি প্রক্রিয়াগুলো চিন্তা ভাবনা আর আবেগকে পুনর্গঠিত করতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে থাকলে এগুলোর বন্দোবস্ত করে থাকলে জীবন এক বিস্ফোরণের মতো খুলে যাবে তো আমরা এটা আমাদের সংস্কৃতি স্কুলের বাচ্চাদের সাথে করার চেষ্টা করছি সবাই ভাবছে ওরা কি করবে ওরা চাকরি কোথায় পাবে ওরা ম্যাকিনসি যাবে কি করে ওরা অমুক জায়গায় যাবে কি করে ওরা ওসব জায়গায় যাবে না বরং তারা যাবে আরো ভালো জায়গায় কারণ যেভাবে তারা নিজেদের শক্তিগুলোকে সাজাচ্ছেন যেভাবে তারা নিজেদের জ্যামিতিকে সাজাচ্ছেন যদি ওরা 18-20 বছর হলে ওদের আমাদের ছেড়ে দিতে হয় তারা এটা শেষ করে ফেলে আর যদি তারা বাড়ি যাওয়া মাত্রই তাদের বাবা মা তাদের হেঁটে না দেন আমার আশা এমনটা তারা করবেন না কারণ তারা তাদের সন্তানদের সংস্কৃতি স্কুলে দেওয়ার মতো বোধ ও সাহস দেখিয়েছিলেন কিন্তু তারা অত্যধিক উদ্বিগ্ন হয়ে পড়েন এখন তোমার 20 বছর তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই কি করবে তুমি আমি সম্প্রতি যেমন বলেছি যে এই দিস ইজ অনলি নাও In the last 60-70 years, বছরেই এমন হয়েছে যে আপনার মুখে আপনাকে একটা সার্টিফিকেট এঁটে যেতে হবে আর ওই বোকা সার্টিফিকেট আপনার জন্য দরজা খুলে দেয় নইলে মানবজাতির ইতিহাসে কোনো সার্টিফিকেট কোনো দরজা খুলে দেয়নি এটা কেবল আপনি আপনার পারদর্শিতাই দরজা খুলে দিয়েছিল আবারও একবার বিশ্ব সেদিকে এগোচ্ছে এমন অনেক বিজনেস এন্টারপ্রাইজ আর আপনার যোগ্যতা জিজ্ঞেস করছেন না তারা কেবল জিজ্ঞাসা করছেন যে আপনি কি করতে পারেন বা এই অবধি আপনি কি করেছেন আর এটা এদিকেই যাবে যতক্ষণ না আপনার 33 বছর হচ্ছে আপনি যদি নিজের সিস্টেমটাকে সংগঠিত করতে যথেষ্ট সময় বিনিয়োগ করেন তো সেই সময়টা যখন আসে সম্ভাবনাগুলো স্বাভাবিকভাবেই বিকশিত হয় আর অনেক কিছুই সম্ভব আপনার নিজেকে খুব তাড়াতাড়ি ক্ষয় করে ফেলা উচিত নয় এটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে লোকে এসে আমায় বলেন আমার ছেলের 11 বছর বয়স ইতিমধ্যে সে অমুক কোম্পানি সিইও আমি বলি কি ইতিমধ্যে আপনি আপনার বাচ্চাকে মার্কেটে নামিয়ে দিয়েছেন দুর্ভাগ্যবশত যেই আপনি বড় হন কোথাও না কোথাও অন্তত আপনাকে একটা হাত বাজারে রাখতেই হয় যেহেতু সারা বিশ্বটাই অর্থনীতি হয়ে উঠেছে কিন্তু আপনি একজন 11 বছরের বাচ্চাকে নামিয়ে দিয়েছেন তার মানে 11 বছরে যদি সে সিইও হয়ে যায় সম্ভবত 6 বছরে সে শুরু করেছিল একজন 6 বছরের বাচ্চাকে আপনি বাজারে নামিয়ে দিয়েছেন এর চেয়ে খারাপ আর কি করতে পারেন আপনি করুন এইসব ছাইপাশ আপনার বাচ্চাকে দয়া করে কিছুক্ষণের বাইরে রাখুন ওদের শরীর ওদের মস্তিষ্ক ওদের উপলব্ধির বোধ ওদের জ্যামিতিটা ওদেরকে বিকশিত করতে দিন আপনাকে বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ইফ সামথিং সিগনিফিকেন্ট হ্যাজ ভৌত জগতে উল্লেখযোগ্য যদি কিছু ঘটতে হয় অস্তিত্বের জ্যামিতিক সমতা আর জ্যামিতিক স্বাচ্ছন্দ্য ভাবটা দরকার আর সেটা যদি না থাকে বেশ আপনি অনেক কিছু পারেন তবে আপনি যা করবেন তা সবই হবে সংঘর্ষ আর ভোগান্তি কোনো জ্যামিতিক সমতা যদি না থাকে আপনি যে কোনো যান্ত্রিক জিনিসের দিকে যদি তাকান যে কোনো যন্ত্র আপনি দেখবেন তাতে কোনো জ্যামিতিক সুসমতা না থাকলে শুধু সংঘর্ষই ঘটবে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড whether আপনাকে বুঝতে হবে ভৌত জগৎ সে ছায়াপথই হোক বা সৌর জগৎ বা এই শরীরটা এগুলো সবই যান্ত্রিক কাজ এটা পুরো জ্যামিতির উপরই নির্ভর করে জ্যামিতিটা যত স্বাচ্ছন্দ্য হবে এটা তত স্বাচ্ছন্দ্যে কাজ করবে নইলে এটা সংঘর্ষ হয়ে দাঁড়াবে এটা যখন সংঘর্ষের আপনি যত দ্রুত যাবেন ততই ভোগান্তি হবে এমনটা হচ্ছে পৃথিবীর সফল মানুষেরা যারা জীবনে প্রথম সারিতে থাকার চেষ্টা করছেন তারা জীবনে যারা ব্যর্থ হয়েছেন তাদের চেয়ে অনেক বেশি কষ্ট ভোগ করছে যদিও আপনি নিজের জীবনে ব্যর্থ হন আপনি বিচে হাঁটাটাকে উপভোগ করতে পারেন কারণ সেই সময়টা আপনার আছে এটাই ব্যর্থতার সুন্দর ব্যাপার যে আপনার কাছে সময় আছে আরে এটা কি হচ্ছে আমি জানতাম না যে আপনারা এতজন ছিলেন সাফল্য সাফল্যের সমস্যা এটাই আপনি যখন সফল কোনো কিছুর জন্য এই সময় নেই তখন তাই আপনাকে ভীষণ সতর্ক হতে হবে যদি এর পরেও জীবনকে অঙ্গীভূত করতে চান আর নিজের জীবনের প্রতিটা মুহূর্তে জীবনের স্বাদ পেতে চান
কিছু হইলে আপনি একটা মাথায় কিছু চলতে চলতে হেঁটে বেড়ানো জম্বি হয়ে উঠবেন, যেটা জীবন নয়।